হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকালে আমি উঠে পড়েছি, এখন বাজে 9টা। সানা এখনও ঘুমোচ্ছে। আজকে আমি ব্রাশটা করে নিয়েছি, আর আজকে আমি সারাদিন কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, অবশ্যই ভিডিওটা দেখো, আমার সাথে থেকো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি চা নিয়ে চলে এসেছি, মুখটা ধুয়ে চাটা খেয়ে নেবো আমি। আসলে সানা এখনো ওঠেনি, আর আমি একা একা ভিডিও করলে বলতে অসুবিধা হয়। একটা স্ট্যান্ড কিনেছিলাম, কিন্তু স্ট্যান্ডটা ভেঙে গেছে, আর কি বলবো, একটা ভিডিও হয়নি। আর আমি যখন ভিডিও করি তখন ও আমাকে ধরে, তো ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। যার জন্য অসুবিধা হচ্ছে একা একা। তো দেখো, এবার আমি বিছানাপত্র তুলে নেবো সানাকে তুলে। ছানা উঠে পড়ো, উঠে পড়ো বাবা, ওঠো ওঠো, তোমাকে ডাকছি, উঠতে চাইছে না। দেখো আস, ছানা ব্রাশ করছে। দেখো, ওর জন্য আমি নিয়ে নিয়েছি দুধ, তার সাথে আমি একটু হরলিক্স খাবার, একটু হরলিক্স। আর একটা বিস্কিট, হরলিক্স বিস্কিট আছে। তো দেখো, এইটা আমি ওকে আজ সকালে টিফিনে খাওয়াই। এই ফাঁকে আমি একটুখানি ঘরটা ঝেড়ে নিচ্ছি, কারণ আমাদের রাস্তার সামনে ঘর, তো প্রচণ্ড হারে ঝুল পড়ে, যার জন্য আমি প্রতি রবিবার একটু হালকা করে ঝেড়ে নিই। এবার রান্নাঘরে চলে এসেছি। দেখো, আমি আজকে মাংস করিনি, মাছ করেছি, মাছ আর একটা সবজি করছি, কারণ একটু বেরোতে হবে, তারা আছে, যার জন্য আমি এই হালকা একটা তরকারি বানিয়ে নিয়েছি। তো দেখো, মাছের ঝাল আর আলু পটল দিয়ে একটা সবজি আমি করে নিয়েছি, কারণ কখন ফিরবো তার ঠিক নেই। দেখো চলে এসছে, এবার আমি দুটো খাইয়ে দিই, এবার খাইয়ে দিই আমরা, আমি দুটো খেয়ে নিই, তারপরে রেডি হব।
তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আজকে একটু কলকাতা যাচ্ছি। আমার শাশুড়ি খুব শরীর খারাপ, তো ওনাকে দেখাতে নিয়ে যাচ্ছি হলদিরামের ওখানে, যার জন্য রেডি হয়ে গেছি। তো গাড়ি এসে গেছে, তো চলো। আমি হলদিয়া ইউটার্ন করে হলদিয়া গেলে আমি গাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওইখানে এটা আমাদের বালি ব্রিজ, বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা। ঠান্ডি ঠান্ডি বিয়ে অন্য ঠান্ডি ঠান্ডি বিয়ে বিভিন্ন ফটকে পড়ে এসেছিলাম, তার জন্যই ভূমিটা হয়েছিল। আজ যদি কাজটা না করে না আসতাম, এই জামা প্যান্টটা পরে আসতাম, তো দেখো আমরা চলে এসেছি, চলে এসেছি এখানে। তো এবার দেখা যাক, ডাক্তারটা দেখানো যাবে। এখানে নাম লেখানো আছে আগে থেকেই, আমরা এক নন্দায়ের বাড়ি পাশেই থাকে, তো উনি নাম লিখিয়ে রেখেছিলেন। আর দুটোর সময় নাম বলেছিল যে নাম ওনার নাম আসবে দুটোর সময়, তো সেই বুঝি আমরা ঠিকঠাক টাইমেই ঢুকেছি। এখন দেখা যাক ডাক্তার কখন ডাকেন, কে কী হয়, একটু সময় তো লাগবে ডাক্তারের কাছে, তাড়াহুড়ো করলে হয় না, ওনাদের টাইমের উপরে সব কিছু। দেখা যাক কতটা সময় লাগে, আর ওনার জন্য অপেক্ষা করছি, উনি আসবেন, এসে ভেতরে নিয়ে যাবেন আমাদের। আচ্ছা, ওর বাড়ি আমরা চিনি না, ওর গেটের কাছে আমরা যাবো কি করতে, ওর গেটের কাছে দাঁড়িয়ে ছোট দোকানে গিয়ে বসুন, ছোট বসুন, আচ্ছা আচ্ছা।
তো আমার স্বামীর সাথে গেছে, আমার শাশুড়ি ডাক্তার দেখাতে ভেতরে, আমি বাইরে আছি আমার মেয়েকে নিয়ে। তো আধ ঘন্টার মতো প্রায় সময় লাগলো, অনেকটা বসে থাকতে হয়েছিল। তো দেখো এই যে নার্সিং হোমটা, এখানে আমরা ওনাকে দেখানো হলো। তো এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো ওরা বেরিয়ে আসছে, ওদের দেখানো হয়ে গেছে। আমি দূর থেকেই ভিডিওটা করছিলাম, একটু দূরে দাঁড়িয়েছিলাম। ওনার জামাই আর আমার হাজবেন্ডের সাথে গেছিলো, ভেতরে দেখানো হয়ে গেছে ওদেরকে। ওরা বাইরে আসছে, এবার আমরা বাড়ি চলে যাবো। চলে এলাম আমরা চলে এসেছি। চৈতির জন্য ফুচকা কিনেছি, ফুচকা হবে। তো দেখো বন্ধুরা, আমি সবে ফিরলাম প্রায় সাড়ে চারটে পাঁচটা দিক করে, এখন বাজে সাড়ে পাঁচটা। তো এখন এই সময়ে আর অবেলে ভাত খেতে ইচ্ছা করছে না, কি খাবো সেই জন্য আমি একটুখানি মুড়ি নিয়েছি, ঝুড়ি ভাজা, আর চা নিয়েছি, চা খেয়ে নিই। মাথাটা খুব যন্ত্রণা করছে এতক্ষণ জার্নি করেছে বলে। তো চলো দেখো, থানা এখানে ভিডিও করছে আমার, ওটাই হচ্ছে আমার ক্যামেরাম্যান, সবসময় ওই ক্যামেরা করে। সারা রাস্তা কি চঞ্চল করেছে। আসলে আমার শাশুড়ি খুব শরীর খারাপ, প্রেশার, হাই প্রেশার, সেই জন্য ওষুধ। এসির হাওয়া খেতে খুব ভালো লাগে। তো চলো চা খাই, খেয়ে নিই। আমিও খাচ্ছি বন্ধুরা, দুটো চা আছে। তো দেখলে বন্ধুরা, এই ছিল আজকের আমার ব্লগ। তো যদি এটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার সাথে থেকো। এখন রাত্রির হয়ে গেছে, এখন রাত্রির সাড়ে দশটা, ঘুমিয়ে পড়ো। গুড নাইট, টাটা।